তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি, মেনলি ব্যাপারটা আজকে ইন্টারনেটের যুগে খুবই সমস্যা দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এসে আমাদের স্টুডেন্টদেরকে মানে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। ছেলেমেয়েরা পড়ায় একদম মন নেই, সারাদিন যেন একটু হোয়াটসঅ্যাপ করি, একটু ফেসবুক করি, ঠিক আছে, এটাই হচ্ছে। আর আমরা বাচ্চাবেলা থেকে শিখে এসেছি যে আমাদের মানে ঘর বা গৃহ হচ্ছে প্রথম এডুকেশন, মানে যেখান থেকে আমাদের শিক্ষা লাভটা শুরু হয়। আর আমি এত বছর পড়িয়ে বা আমার যে অভিজ্ঞতা, রিয়েলাইজ করেছি যে আমাদের যদি কেউ টিচার থাকে, মানে সবচেয়ে বড় টিচার হচ্ছে আমার মা, ঠিক আছে, প্রতিটা ছেলে মেয়ে, ঠিক আছে, তাদের মানে প্রথম টিচার বা তাদের জীবনটা কীভাবে সুন্দর করে সাজাবে, তো সব কিছু কিন্তু মেনলি থাকে দায়িত্ব মাদের। বাবাদের দায়িত্ব কি থাকে, যে খেটে টাকা ইনকাম করে ছেলেটাকে কীভাবে মানুষ করবে সেটা দেখা, কিন্তু বাবারা তো সময় দিতে পারে না। একটা মাই পারে একটা ছেলের ভবিষ্যৎ গড়তে বা একটা মেয়ের ভবিষ্যৎ গড়তে, আবার একটা মাই পারে কিন্তু একটা ছেলের বা একটা মেয়ের ভবিষ্যৎ কীভাবে নষ্ট হবে সেটা মানে ঠিক করে দেয় মাই। তো সমস্ত গার্জেনদের বলছি, আপনারা মানে ছেলে মেয়েদের কাছ থেকে যতটা পারবেন ফোনটা নিয়ে একটু দূরে থাকবেন। আর বললাম মাই পারে সব কিছু ঠিক করতে, তো সমস্ত মাদেরকে বলবো আপনারা আপনার ছেলে মেয়েদের খেয়াল রাখুন, তারা যাতে ঠিকঠাক পড়াশোনা করে, ঠিকভাবে মানুষ হয় সেদিকেই লক্ষ্য রাখুন, কারণ ওদের পরীক্ষা এসে গেছে, ঠিক আছে, টেস্ট পরীক্ষা হয়েছে, মানে ফাইনালও হবে, ঠিক আছে। তো তাই বলছি আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, বাই।